नमस्कार जोडियाक टीवी गान घरे एखन जे शिल्पी एसेछेन तिनी शैल शहरेर कन्या विवाह सूत्रे एसेछेन आमादेर समतले किन्तु सेई शैल शहरेर जे स्वाद शैल शहरेर गंध तार अंतर थेके जायनी आर ताई तो तिनी नेपाली भाषाय गान करेन। हाँ विश्वकविर गान के नेपाली भाषाय रूपान्तरित करे ट्रांसलेट करे तिनी सेई गान परिवेशन करेन सरोजिनी शील। दीदी आपनाके सुस्वागत। प्रथमेई जाबो आपनार संगीते। चलुन आपनार गाने जाई। प्रथमेई आमी आमार मन माने ना गाइछि। Oh
সুন্দর, কি মিষ্টি, আর দুটো ভাষায় পাশাপাশি যাচ্ছে, ভারী ভালো লাগছে। আপনার যে এই সিডিটি, এটি কোত্থেকে প্রকাশিত হয়েছে, কটি গান আছে? এটা কলকাতা প্রেস ক্লাব থেকে আমরা রিলিজ করেছি। আচ্ছা, এটা 20 জানুয়ারি 2012-এ। আচ্ছা, 2012-তে সেই জন্য আমার সিডিটা মানে প্রথম নেপালি ভাষার রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আপনাকে তো কলকাতা দূরদর্শনেও আমরা দেখেছি নেপালিদের অনুষ্ঠানে, নেপালিদের অনুষ্ঠানে। আধুনিক গায়ক। বাহ, খুব গুণী মানুষকে আজ আমরা পেয়েছি জোডিয়াক টিভির পর্দায়। চলুন তাহলে আপনার পরের গানে যাব। আচ্ছা, আমার পরের গান হচ্ছে রাত্রি এসে যেখানে এসে। বাহ, চল। রাত্রি এসে Oh.
রাত্রি এসে মিলল কিনা ঠিক বলতে পারবো না, তবে এটা বলবো যে পশ্চিমবঙ্গ, নেপাল, কাঠমান্ডু সব মিলেমিশে জোডিয়াক টিভির পর্দায়। থ্যাংক ইউ সরোজিনী দিদির সৌজন্যে। ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি, খুব ভালো থাকুন আপনি। এইটা আমাকে একটা কথা মনে করিয়ে দিলেন যে যখন আমি মঙ্কুতে প্রোগ্রাম করে যখন রাখছি, তখন শিলিগুড়ির রিপোর্টাররা পেপারে লিখেছিলেন, দিন প্রতিদিন বলে একটা পেপার বেরোতো, তাতে লিখেছিল যে পাহাড় আর সমতলকে এক মানে একই সূত্রে বাঁধার সেই কথারই পরিকল্পনা শিল্পী নিয়েছেন। এইবারে আমার ছবি দিয়ে বিরাট বড় আমার মানে বাড়ির, আমি কোথায় কলেজ স্ট্রিটে থাকতাম তখন, তো সেই সমস্ত কিছু লিখে ওনারা আর কি দিয়েছিলেন। ওই কথাটা আপনি মনে করিয়ে দিলেন, সমতল সবাই সঙ্গীত তো এরামই যে স্মৃতি ফিরিয়ে ফিরিয়ে আনে, তাই না? এবং সেগুলো সুখস্মৃতি হয়ে থাকে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দিদি। ধন্যবাদ, আবার আসার আগাম আমন্ত্রণ রইল। ফিরছি বন্ধু পরবর্তী শিল্পী নিয়ে।